আমরা এতদিন যে ভার্শানটিতে কাজ করছিলাম সেটি হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফোর আমরা দেখব এই নতুন ভার্সনের নতুন সংযোজন এবং সেই সংযোজনগুলিতে কিভাবে কাজ করতে হবে এবং তার সম্পূর্ণ ব্যাখ্যা নতুন সংযোজনগুলিতে এক নম্বরে বলা হয়েছে ফ্যামিলি সার্ভে মেডিউল ইন্ট্রোডিউসড চলুন আমরা অ্যাপের মধ্যে গিয়ে দেখব বিষয়টি সম্পর্কে বিস্তারিত পোশান ট্রাকার অ্যাপটিকে ওপেন করার পরে আপনি পোষণ টাকারের হোম পেজে চলে যাবেন এবং হোম পেজে দেখতে পাবেন এখানে একটি নতুন সংযোজন হয়েছে ফ্যামিলি সার্ভে আমি এখানে আপনাদেরকে সার্কেলের মধ্যে শো করাচ্ছি যে অংশটি এই অংশটি নতুন সংযোজন হয়েছে এখন এই অংশটিকে আমরা যদি স্পর্শ করি যেখানে লেখা আছে স্টার্ট টু অ্যাডিং ফ্যামিলি টু সার্ভে মডিউল তখন আমাদের সামনে এই পেজটি খুলবে এই পেজে প্রবেশ করলে আমরা প্রথমে দেখে নেব যে ফ্যামিলি বলতে কি মিন করা হয়েছে এই পেজের একদম নিচের দিকে দেখুন লেখা আছে হোয়াট ডাজ দ্য টার্ম ফ্যামিলি মিন এ ফ্যামিলি এখানে যেটা বলা হয়েছে আমরা যদি এই অংশে স্পর্শ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটি পপ আপ মেসেজ ব্ল্যাক অংশের মধ্যে যেটি শো করছে এরকম দেখা যাবে যেখানে লেখা আছে ফ্যামিলি কনসিস্ট অফ মাদার ফাদার অ্যান্ড চিলড্রেন ইন কেস অফ মাদার অ্যান্ড ফাদার এক্সপায়ার ফ্যামিলি উড কনসিস্ট অফ গার্জিয়ান অ্যান্ড চিলড্রেন সাধারণত বাবা মা সন্তান নিয়ে একটি পরিবার হবে কিন্তু কোনো কারণে যদি বাবা মা না বেঁচে থাকেন তখন গার্জিয়ান নিয়ে ফ্যামিলি গঠন করা যাবে এখন এই অ্যাডিং ফ্যামিলি এই যে সার্কেলের মধ্যে যে অংশটি দেখা যাচ্ছে এই ফ্যামিলি চিহ্ন দেওয়া অংশটিতে আমরা যদি স্পর্শ করি তাহলে আমাদের সামনে একটি নতুন পেজ খুলবে যে পেজে দেখুন এখানে লেখা আছে মাদার এবং নিচে দুটি অপশন আছে অ্যালাইভ এবং ডেট মা যদি জীবিত থাকেন তাহলে আমরা অ্যালাইভ অর্থাৎ জীবিত যে ঘরটি প্রথমটি সেটিকে সিলেক্ট করব আর যদি না থাকেন তাহলে ডেট করব আমরা পরীক্ষামূলকভাবে এখানে ডেট অংশে যদি স্পর্শ করি তাহলে দেখুন ফাদারে অপশানটি খুলে যাচ্ছে তার নিচে একইভাবে আছে অ্যালাইভ এবং ডেট অর্থাৎ জীবিত এবং মৃত এখন আমরা বাবাকেও যদি ডেট দেখাই সেক্ষেত্রে কিন্তু গার্জিয়ানের অংশ খুলবে অ্যাজ এ ফ্যামিলি হেড বাবা মা যদি বেঁচে থাকেন সেক্ষেত্রে আমার অন্য কোনো গার্জিয়ানের প্রয়োজন হবে না মা জীবিত থাকলে এখানে মা হবেন ফ্যামিলি হেড তখন এই মাদার লেখা অংশের নিচে যে অ্যালাইভ এবং ডেট আছে আমরা এখান থেকে অ্যালাইভ অর্থাৎ জীবিত এই অংশটিকে যদি টিক করি তাহলে দেখুন আমাদের সামনে এরকম দুটি অপশান খুলবে যেখানে লেখা আছে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি এখানে পিটি অর্থাৎ পোষণ ট্রাকার পি ফর পোষণ এবং টি ফর ট্রাকার এখন এই অপশানটির অর্থ কী অর্থাৎ দেখুন আমাদের অনেক বেনিফিশিয়ারির নাম গর্ভবতী মায় বা পশুতি মা অলরেডি অ্যাড করা থাকে তখন তাদের ফ্যামিলি যদি আমরা ক্রিয়েট করতে চাই ওই মায়ের ফ্যামিলি যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু পোর্শন টাকার ইউজ করে এখান থেকে ফ্যামিলি অ্যাড করতে পারবো এগুলি সবই আপনাদেরকে আমি হাতে কলমে দেখাবো আর তার নিচে আছে দেখুন ক্রিয়েট নিউ প্রোফাইল অর্থাৎ ধরুন একটি তিন বছর থেকে ছ বছরের বাচ্চার ফ্যামিলি ক্রিয়েট করব আমি এখানে ক্ষেত্রে তার গার্জিয়ানের নাম ইনলিস্টেড করা নেই পোষণ চাকারে আলাদাভাবে সেক্ষেত্রে এখান থেকে আমরা নতুন প্রোফাইল ক্রিয়েট করতে পারবো ওই জন্য যা তথ্যাদি চাইবে সেই তথ্যগুলি আমরা ইনলিস্টেড করে আমরা এখান থেকে নতুন প্রোফাইল ক্রিয়েট করতে পারবো আমরা এখন হাতে কলমে দেখবো যে আমরা পোষণ চাকার ইউজ করে কিভাবে আমরা নতুন ফ্যামিলি ক্রিয়েট করব তাহলে আমরা তার জন্য এই যে অ্যারো চিহ্নটি আছে এখানে স্পর্শ করব করলে দেখুন এখানে আমাদের পোষণ ট্রাকারে যত গর্ভবতী প্রসূতি মায়ের নাম এনলিস্টেড করা আছে সমস্ত নামগুলি কিন্তু এখানে শো করছে আমরা এখান থেকে যে মায়ের ফ্যামিলি ক্রিয়েট করব সেরকম কোনো একজন মাকে সিলেক্ট করে নিতে পারি আমরা এখান থেকে যে কোনো একজন মাকে সিলেক্ট করে নেবো এখন সিলেক্ট করার জন্য আমরা কী করব ওই মায়ের নামের ডান পাশে যে সার্কেল আছে সেই সার্কেলে আমরা টিক করে একদম নিচে দেখুন প্রসিড লেখা আছে এই প্রসিড অংশে আমরা স্পর্শ করব। তখন আমাদের সামনে দেখুন এই যে একটি পেজ খুলেছে এখানে কিন্তু অলরেডি বেনিফিশিয়ারি কিছু ডেটা আমরা দেখতে পাচ্ছি কেন কারণ আমরা পোষণ ট্রাকার ইউজ করে এই ফ্যামিলি ক্রিয়েট করছি আর যেহেতু পোষণ ট্রাকারে ওনার যেটা আগে থেকেই এন্ট্রি করা আছে সেই জন্য এখানে এসচ্ছে আর দেখুন এখানে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তার জন্য যে অ্যারো চিহ্ন আছে তি চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে এখানে স্পর্শ করলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো তারপরে এখানে অপশনগুলি যেগুলি যা করা প্রয়োজন আছে যেরকম ওই ব্যক্তি ওই স্টেটে রিলিজিয়ান মাইনরিটির মধ্যে বিলং করে কিনা অর্থাৎ ওই রাজ্যে ওই ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলে মাইনরিটি ইন স্টেট যে অপশানটি আছে ইয়েস আর নো এখানে আমরা ইয়েস করবো সেক্ষেত্রে এখন আমরা চলে আসবো ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে ক্যাটাগরি যদি আমরা সিলেকশন করার জন্য আরো চিহ্ন স্পর্শ করি তাহলে আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসে যেখানে দেখুন যদি ওই বেনিফিশিয়ারি এসসি হয় তাহলে এসসি আমরা সিলেক্ট করব এসটি হলে এস টি আর না হলে আদার্স আমরা সিলেক্ট করব। রিলিজিয়ান অংশে স্পর্শ করলে আমরা এখানে দেখতে পাবো যে দেখুন এখানে বিভিন্ন ধর্মের নাম শো করছে তো এখান থেকে আমরা ওই ব্যক্তি যে ধর্মের মানুষ এই ধর্মটিকে সিলেক্ট করব। এখন মাইনরিটি ইন দ্য স্টেট এটি তো আলোচনা করেছি আমরা ঠিক নিচে আছে রেসিডেন্ট অফ এডাব্লিউসি এরিয়া অর্থাৎ ওই ব্যক্তি তিনি এডাব্লিউসি বা আঙ্গনবাড়ি সেন্টার এরিয়ার বাসিন্দা কিনা সেটা ইয়েস হলে ইয়েস করতে হবে আর নো হলে নো তার ঠিক নিচে দেখুন আছে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি একটি বক্সের মধ্যে এখানে সেলফ লেখা আছে যেহেতু আমরা ফ্যামিলি হেডের ডিটেলস এখানে দেখছি সেই কারণে সেলফ আছে যদি আমরা হেডের সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট করতাম সেক্ষেত্রে পাশে যে ডাউন এরো আছে ডাউন স্পর্শ করে আমরা কিন্তু এটিকে চেঞ্জ করতে পারতাম তার ঠিক নিচে আছে মেটার্নিটির স্ট্যাটাস অর্থাৎ উনি প্রেগনেন্ট ল্যাকটেটিং বা অন্য কিছু যেটা যদি উনি প্রেগনেন্ট হন তাহলে এখানে প্রেগনেন্ট ল্যাকটেটিং হল ল্যাক বা আদার্স হলে আদার্স ওনার যে কন্ডিশন ওনার যে স্ট্যাটাস আছে সেটি আমরা এখানে ইম্পুট করবো ঠিক তার নিচে আছে ওয়েদার উইলিং টু অ্যাভেইল ফলোইং আইসিডিএস সার্ভিস আর সাপ্লিমেন্টারি ফুড অর্থাৎ যে এস এমপি প্রদান করা হচ্ছে থেকে সেটি উনি নিতে ইচ্ছুক এটা ইয়েস হলে আমরা ইয়েস দেন সাবমিট প্রসিড অংশটি আমাদের সামনে উজ্জ্বল হয়ে তখন আমরা এখান থেকে সাবমিট করতে পারবো এবং একটি ফ্যামিলি হেডের ডিটেল সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমি এখানে সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দিলে এখানে দেখাবে সাবমিটেড সাকসেসফুলি সাবমিট করার পরে দেখুন এখানে শোক হচ্ছে যে ওনার ফ্যামিলি হেড প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি ঠিক তার নিচে দেখুন ওই ব্যক্তির নাম শো করছে এবং সেই নামের নিচে একটি আকাশি কালারের বক্স আছে সেই বক্সের পাশে ডান পাশে যে প্লাস চিহ্ন আছে সেখানে আমরা স্পর্শ করে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবো এখানেও দুটি অপশন আসবে একটি হচ্ছে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অর্থাৎ পোষণ ট্রাকার ইউজ করে অ্যাড করা আর ক্রিয়েট নিউ প্রোফাইল পোষণ ট্রাকার ইউজ করে আমরা যে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবো অর্থাৎ ওই ব্যক্তির বা ওই মায়ের এখানে আমরা কোনো একজন মাকে অ্যাড করেছি এখানে ওই মায়ের কোনো বাচ্চার নাম যদি পোষণ ট্রাকারে অলরেডি এনলিস্টেড করা থাকে তাহলে আমরা পোষণ ট্রাকার ইউজ করে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবো কীভাবে অ্যাড করবো চলুন দেখি এ বিষয়ে প্রবেশের পূর্বে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি যখন আমরা পোর্শন টাকার অ্যাপটিকে ইউজ করে নতুন ফ্যামিলি ক্রিয়েট করব এইভাবে তখন এখানে দেখবেন যে বেনিফিশিয়ারি সম্পর্কে কিছু জরুরি তথ্য অটোমেটিক্যালি শো করছে এখন আমরা দেখবো যে আমরা কীভাবে যে ফ্যামিলিগুলো আমরা ক্রিয়েট করেছি সেখানে আমরা নতুন মেম্বার অ্যাড করব তাহলে আমরা জানি যে যে ফ্যামিলি আমরা ক্রিয়েট করেছি তার পাশে যে প্লাস চিহ্ন আছে সেখানে আমরা স্পর্শ করি তাহলে আমাদের সামনে দুটি অপশান আসে প্রথমটি হচ্ছে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি আর দ্বিতীয়টি হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল তাহলে আমরা পোর্শন টাকার ইউজ করে যে ফ্যামিলি মেম্বার অ্যাড করা সেটি দেখব প্রথমে তার জন্য আমরা ওই প্রথম অপশানটিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের সামনে এখানে পুরো বেনিফিশিয়ারি লিস্টটি কিন্তু ওপেন হয়ে যাবে পুরো বেনিফিশিয়ারি লিস্টটি আমরা এখান থেকে দেখতে পাবো এখানে দেখুন চিলড্রেন আছে আমরা চিলড্রেন ক্যাটাগরিতে আছি এখন তার পাশেই আছে অ্যাডোলেসেন্ট গার্লস এবং তার পাশেই আছে মেন এখান থেকে আমরা যে বেনিফিশিয়ারিকে অ্যাড করব সেই বেনিফিশিয়ারিকে যে সার্চ বার আছে সার্চ বারে লিখে আমরা সার্চ করতে পারবো এখান থেকে সার্চ করার আগে আমাদেরকে জানতে হবে যে যে ফ্যামিলি হেডের ফ্যামিলি মেম্বার আমরা অ্যাড করছি সেই ফ্যামিলি মেম্বার কে আমাদের পোষাণ ট্র্যাকারে অ্যাড আছে তার নামটি আমরা তাহলে এখান থেকে সার্চ করতে পারবো সার্চ করলে সেই বেনিফিশিয়ারির নাম চলে আসবে তখন আমরা তাকে ওই বেনিফিশিয়ারির নামের ডান দিকে যে সার্কেল আছে সার্কেলটিকে টিক আউট করে নিচে প্রসিড অংশে প্রসিড করলে ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে যাবে যেমন এখানে দেখুন আমি একজন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করেছি তার ঠিক নিচে যে আকাশী কালারের বক্স আছে তার মধ্যে এক ফ্যামিলি মেম্বার অপশান আছে সেখান থেকে আমরা ওই প্লাস চিহ্ন স্পর্শ করে প্রয়োজনে আরও ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারব আমরা যখন পোশন ট্রাকার অ্যাপ ইউজ করে অর্থাৎ ইউজিং পিটি অপশানে গিয়ে ফ্যামিলি মেম্বার অ্যাড করব তখন আমরা এখান থেকে যে বেনিফিশিয়ারিকে সিলেক্ট করছি যেহেতু আমরা পোশন ট্রাকার অ্যাপ থেকেই সিলেক্ট করছি সেহেতু বেনিফিশিয়ারি যে ডিটেলস শো করবে ফ্যামিলি মেম্বার ডিটেলস হিসেবে সেখানে বেনিফিশিয়ারির আধার যদি ভেরিফাই করা থাকে এনলিস্টেড করা থাকে সেটি শো করবে নেম শো করবে জেন্ডার শো করবে ডেট অফ পাঁচ শো করবে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে বক্সটি থাকবে সেই বক্সের ডান থেকে যে টাউন অ্যারো আছে সেই টাউন অ্যারোতে স্পর্শ করলে আমাদের সামনে এরকম সিলেক্টের অপশান আসবে যেখান থেকে ফ্যামিলি হেডের সঙ্গে ওই ফ্যামিলি মেম্বারের কী সম্পর্ক ছেলে নাকি মেয়ে নাকি স্বামী সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো হাজব্যান্ড যে অপশানটি আছে এটি কিন্তু আমরা নিউ বেনিফিশিয়ারি অ্যাড যেটি আছে সেখান থেকে এই অপশানটি কাছে লাগাতে পারবো যেহেতু এখানে আমরা বাচ্চাদের ডিটেলস দিচ্ছি সেই এখানে হাজব্যান্ডের অপশনটি ইউজ করতে হবে না ছেলে বা মেয়ে এই দুটি অপশানই যথেষ্ট এখানে আরও কিছু অপশন আছে যেমন সে বিবাহিত হলে বিবাহিত আদার্স হলে আদার্স আদার্স অর্থাৎ এখানে আমরা যেহেতু শিশুদের ডিটেলস যখন সাবমিট করছি পোষণ জাকার ইউজ করে তখন কিন্তু আদার্স অপশানটি সিলেক্ট করতে হবে যখন আমরা নিউ প্রোফাইল ক্রিয়েট করবো ক্ষেত্রে আমরা বিবাহিত কি অবিবাহিত এই অপশানটিকে ব্যবহার করতে পারি এবং ওয়েদার উইলিং টু এভেল ফলোইং অ্যাসিড ইয়ে সার্ভিসেস সাপ্লিমেন্টারি ফুড এই অপশানটি ইয়েস হলে ইয়েস ন হলে নো করে আমরা সাবমিট অ্যান্ড প্রোসিড যে অপশানটি আছে সেটিকে আমরা ওকে করব তো সাবমিট করলে আমাদের সামনে দেখাবে সাবমিটেড সাকসেসফুলি আর আমরা দেখবো যে ফ্যামিলি মেম্বার এরকমভাবে অ্যাড হয়ে গেছে আমরা ডান করবো এখন আমরা যে প্রোফাইলগুলি ফ্যামিলি হেড আমরা ক্রিয়েট করে রেখেছি সেখান থেকে আমরা চাইলে যখন ইচ্ছা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারি নামের ডান দিকে মেম্বারস অংশে স্পর্শ করে এবং সেখানে স্পর্শ করলে এইভাবে আমাদের অ্যাড ফ্যামিলি মেম্বার দেখাবে সেখান থেকে আমরা প্লাস চিহ্নে স্পর্শ করলে দুটি যে অপশান আছে প্রথম অপশানটি আমরা দেখে নিয়েছি যে আমরা পোষণ ট্রাকার ইউজ করে কিভাবে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারি এখন আমরা দেখব ক্রিয়েট নিউ প্রোফাইলস কীভাবে আমরা করতে পারি আমরা এখন এই দ্বিতীয় অপশানটিকে যদি স্পর্শ করি তাহলে আমাদের সামনে ফ্যামিলি মেম্বার ডিটেলস আসবে যেখানে কিন্তু আমাদের আধার নেম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি এবং অন্যান্য সমস্ত যে ডিটেলসগুলি চাওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে সিলেক্ট করে বা এন্ট্রি করে আমরা নিচে যে সাবমিট অ্যান্ড প্রসিড আছে এই অংশে স্পর্শ করবো সাবমিট করে দেবো তারপরে ডান করবো দেখবো আমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেছে এখন আমরা সেকেন্ড সংযোজন যেটি আছে সেটি দেখব সেকেন্ড বলা হয়েছে হাইট অ্যান্ড ওয়েট ভ্যালিডেশন হ্যাজ বিন অ্যাপ্লাইড বেসড অন এজ অফ দ্য চাইল্ড যখন আমরা অ্যাপের মধ্যে গিয়ে দেখি অ্যাপের মধ্যে গিয়ে আমরা বেনিফিশিয়ারি হাইট ওয়েটের যে অপশান আছে সেটি ওপেন করবো তার জন্য আমরা ড্যাশবোর্ড থেকেও যেতে পারি বা আমরা বেনিফিশিয়ারি অপশানের মধ্যে কেউ হাইট ওয়েট অপশানে যেতে পারি তো আমরা বেনিফিশিয়ারি হাইট ওয়েট অপশানের মধ্যে যখন যাব এখান থেকে আমরা কোনো একজন বেনিফিশিয়ারির হাইট ওয়েট ইম্পোট করে দেখব যে কী পরিবর্তন হচ্ছে আমরা যদি এখানে নর্মালি হাইট ওয়েট ইম্পোট করি তাহলে দেখব যে নর্মালি সব কিছু সাবমিট হয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না হাইট যদি আমরা যেটি ইম্পুট করা আছে তার থেকে কম হাইট ইম্পুট করি তাহলে সাবমিট হবে না ইরোর আসবে যেটি বলা হয়েছে শিশুর হাইট এবং ওয়েট ভ্যালিডেশন নির্ভর করবে শিশুর বয়সের উপরে সেই সম্পর্কে এই তথ্যটুকুই আপাতত রইল পরবর্তীতে যদি আর কোনো তথ্য প্রদানের থাকে তাহলে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এখন আমরা তৃতীয় সংযোজনটি দেখে নেব তৃতীয় সংযোজনে বলা হয়েছে রেসিডেন্ট টাইপ অ্যাডেড ইন বেনিফিশিয়ারি প্রোফাইল চলুন দেখি কোশান ট্রাকার আমরা ওপেন করে নেওয়ার পরে বেনিফিশিয়ারি অপশানে যাব সেখান থেকে কোনো একজন বেনিফিশিয়ারিকে অপশানটি বোঝার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব নামের ডান দিকে থ্রি ডট অংশে স্পর্শ করে আমরা আপডেট প্রোফাইল যে অংশটি আছে সেই অংশে গিয়ে স্ক্রল করে একদম নিচে যাব সেখানে দেখুন এখানে আছে যে রেসিডেন্ট টাইপ এখানে বলা হয়েছে পারমানেন্ট এবং টেম্পোরারি দুটি অপশান আছে পারমানেন্ট হলে আমরা পারমানেন্ট সিলেক্ট করব টেম্পোরারি হলে আমরা টেম্পোরারি সিলেক্ট করব অর্থাৎ স্থায়ী কি অস্থায়ী স্থায়ী হলে পারমানেন্ট অস্থায়ী হলে টেম্পোরারি সিলেক্ট করে আমরা নিচে সাবমিট করে দেবো চতুর্থ সংযোজনটি আমরা দেখব চতুর্থ সংযোজনে বলা হয়েছে ওবিসি জেনারেল হ্যাজ বিন রিমুভ ফ্রম ক্যাটেগরি অ্যান্ড আদার্স ইজ ইন্ট্রোডিউসড এই অপশানটি দেখার জন্য আমরা অ্যাপটিকে ওপেন করে নেব এবং একইভাবে আপডেট প্রোফাইল অংশের মধ্যে আমরা যাব এবং সেখান থেকে একদম নিচে চলে যাব স্কুল করে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ক্যাটাগরি যেটি আছে তার পাশে যে টাউন অ্যারো আছে এখানে যদি আমরা স্পর্শ করি এখানে এসি এস এবং আদার্স তিনটি অপশান শো করছে যেখানে আগে কিন্তু ওবিসি অপশনটি ছিল সেটিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আদার্স কে ইন্ট্রোডিউস করা হচ্ছে এখানে এখানে যদি বেনিফিশিয়ারি এসসি হয় তাহলে এসসি সিলেক্ট করতে হবে আদার্স হলে আদার্স সিলেক্ট করতে হবে আর এসটি হলে এসটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা নিচে যে সাবমিট বাটন আছে সেখানে গিয়ে সাবমিট করলে ডিটেলস আপডেটেড হয়ে যাবে পাঁচ নম্বর সংযোজন যেটি আছে অ্যাপ অপটিমাইজেশন যেটি প্রতিবারই থাকে এই ছিল নতুন সংযোজনগুলি এখন আমরা একটি বিষয় দেখব সেটি হচ্ছে অংশের কিছু ব্যবহার দেখুন এখানে লেখা আছে ডাউনলোড মান্থলি রেজিস্টার ক্লিক হেয়ার ক্লিক হেয়ারে আমরা যদি ক্লিক করি এখান থেকে দেখুন আমরা যে কোনো মাসের মাস কীভাবে সিলেক্ট করতে হয় সেটি আপনাদেরকে আমি রেখে দিচ্ছি এখান থেকে আমরা যে কোনো রেজিস্টার চাইলে এখান থেকে রিকোয়েস্ট করতে পারব ডাউনলোড করার জন্য সেটি হোম ভিজিটার বা অন্যান্য এখন মাস কি করে সিলেক্ট করতে হয় সেটা দেখি তার জন্য একদম উপরে যে দেখুন এখানে মান্থ যে আছে না সেখানে আমরা স্পর্শ করলে আমরা এখানে বিভিন্ন মাস দেখতে পাবো আর এখান থেকে যে কোনো এই অ্যারোর মাধ্যমে আমরা পিছনে যেতে পারবো সেখান থেকে আমরা একটা মাসকে সিলেক্ট করে আমরা ওই মাসের ক্রোথ মেনিটারিং বা হোম ভিজিট বা অন্যান্য রিপোর্টগুলি দেখতে পাবো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে